এই রকম বড় সাইজের চিংড়ি মাছের মালাইকারি তাও আবার আনলিমিটেড। কস্তুরি মুরগির রসমালাই রয়েছে, ইয়ামি ইয়ামি আনলিমিটেড, গোলবাড়ির মটন কষা, চিকেন শিক কাবাব রয়েছে, ভেটকি মাছের কাটলেট রয়েছে, কত বড় বড় রাজভোগ দেখো। বাপুজো মানেই হচ্ছে ধুনুচি নাচ, এখানে দেখো ধুনুচি নাচ হচ্ছে দারুণ লাগছে পুরো ধুনুচি নাচটা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। আশ্বিনের মাঝামাঝি যে উৎসবটার জন্য আপামর বাঙালি জাতি সারা বছর অপেক্ষা করে থাকে, সেই দুর্গাপূজাই এখন দোরগোড়ায় উপস্থিত। শিউলির গন্ধ, ধুনুচি নাচ, ডাকের আওয়াজ, অষ্টমীর অঞ্জলি, সিঁদুর খেলা, এই সবকিছুই আগামী কিছুদিন কলকাতার রন্ধে রন্ধে বিরাজ করবে। তার সাথে চলবে প্যান্ডেল হপিং এবং জমিয়ে খাওয়া দাওয়া। এই বছর পুজোর ফুড গাইড হয়ে আমি নিয়ে এসেছি ব্যাক টু ব্যাক ফুড ভিডিও। তাহলে শুরু হোক আনকা সুজা প্রেজেন্ট শারদীয় ঘুরিবোজ সিজন 4। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকা সুজা। শারদীয় ঘুরিবোজের নতুন একটা এপিসোডে তোমাদের সব বাইকে স্বাগত। আজ আমরা চলে এসেছি নিউ টাউনের প্রাইড প্লাজা হোটেলে। প্রাইড প্লাজা হোটেলের ক্যাফে ট্রিট রেস্টুরেন্টে চলবে কিন্তু পূজোর সময় আগমনী মহাভোজ। এই বুফেতে তোমরা ল্যাভিশ কাইন্ড অফ ফুড পাবে, একদম এলাহি আয়োজন যাকে বলে। এই প্রাইড প্লাজাতে আসতে হলে তোমাদের নিউ টাউনে আসতে হবে। ওইখানে রয়েছে দেখো নবোটেল হোটেল, নবোটেল হোটেলের পাশেই রয়েছে অ্যাক্সেস মল, তার একদম অপোজিট ফুটেই রয়েছে প্রাইড প্লাজা হোটেল। এর এই যে দেখছো গ্রাউন্ড ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরেই পেয়ে যাবে কিন্তু ক্যাফেটেড রেস্টুরেন্ট। এখানে আজকে আমরা দুর্গাপূজার স্পেশাল বুফে এনজয় করব। আর আজকে আমার লুকটা কেমন হয়েছে বলো? একটা তোমার কুর্তি আর তার সাথে স্কার্ট কম্বিনেশন করে পরেছি, সুন্দর করে কানে দুল ঝুল পরে সেজেছি। কেমন লাগছে আজকে লুকটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। প্রাইড প্লাজা হোটেলের গুগল ম্যাপের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, তুমি চেক করলে পর পেয়ে যাবে। চলো তাহলে ভেতরে যাই, কি কি ফুড আছে দেখে একদম ডিটেইলসে দেখাবো। এবং ভিডিওটা পুরো দেখো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করো, আর সেটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকাট সুজা। আজকে দেখো দুর্গাপুজো ইভেন্টের যে বুফেটা চলবে তার একদম মেনু লঞ্চ হচ্ছে, একদম সবাই মিলে উদ্বোধন করছেন। মা দুর্গার আগমনী নৃত্য, গানটা শুনেই একদম দুর্গাপুজোর ফিল চলে এলো। প্লাজার দুর্গাপূজার যে বুফেটা চলবে সেই বুফেটা দেখো এখানে সুন্দর করে পুরো একদম সাজানো, স্টার্টার্স মেন কোর্স ডেজার্ট মিলিয়ে প্রচুর প্রচুর আইটেম রয়েছে। আর কি সুন্দর একদম বেঙ্গলি থিম করে সাজিয়েছে, একদম আমাদের কুলো রয়েছে, প্রদীপ রয়েছে, মা দুর্গা রয়েছে, কাশফুল দিয়ে একদম সুন্দর করে পুরো সাজিয়েছে। সাথে রয়েছে এখন প্রাইড প্লাজা শেফ, তো স্যার আপনার নামটা? নমস্কার, আমি শেফ টগর, এক্সিকিউটিভ শেফ অফ প্রাইড প্লাজা কলকাতা। এবছর দুর্গাপূজায় কি স্পেশাল থাকছে একটু যদি বলেন? প্রতি বছরের ন্যায় এবছরও আমরা নিয়ে আসছি দুর্গাপূজার স্পেশাল মেনু, যেখানে মোর দ্যান 60 আইটেমস থাকছে। কি আইটেম আছে একটু পরিচয় করে দিবেন? আমরা দেখে নেই যে কোন মেনুতে কি কি রেখেছি। একদম স্টার্টার, যেমন স্টার্টারে আমরা রেখেছি কস্তুরি মুগ টিক্কা, কস্তুরি মুগ টিক্কা রয়েছে, গিলাফি চিকেন শিক কাবাব, চিকেন শিক কাবাব রয়েছে এখানে। ওকে, সবার ফেমাস মেচেদার ভেজিটেবল চপ, মেচেদার ভেজিটেবল চপ মানে বিভিন্ন রকম ভেজিস দিয়ে আর কি করা, ভেজিটেবল চপ বিভিন্ন, গন্ধরাজ মাছের কাটলেট। আচ্ছা কি ভেটকি? ভেটকি, এটা তো ভেটকি মাছের কাটলেট রয়েছে, ভেটকি মাছের কাটলেট, যেটা তো গন্ধরাজ ফ্লেভার, গন্ধরাজ লেবুর আর কি যে সব কিছু দেয়া রয়েছে। তাহলে বিভিন্ন রকম সালাড আমরা দেখতে পাচ্ছি, এবং এছাড়াও আমাদের বিভিন্ন রকমের বাটা এবং ভর্তা থাকছে, বাংলাদেশি প্রিপারেশন আমরা পাবো। যেমন আমাদের এপার বাংলা অপার বাংলা কম্বিনেশন নাকি? একদম একদম। আচ্ছা, যেমন আমরা ধনে পাতা বাটা রেখেছি, ধনে পাতা বাটা একদম শীতকালের ফ্লেভার চলে আসবে। যেমন আমাদের বেগুন ভর্তা রেখেছি, বেগুন ভর্তা রয়েছে, তাছাড়াও কচু বাটা থাকছে, কচু বাটা মানে মান কচু বাটা যেটা, হ্যাঁ সাদা সাদা যেটা হয়, হ্যাঁ থানকুনি বাটা থাকছে, বিভিন্ন রকমের মানে পাঁচ পিসালি ভাজাও থাকছে আমাদের, যেমন বেগুন ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, তাছাড়া আমাদের তিন চার রকমের পাঁপড় ভাজাও থাকবে। তাহলে এবার আমরা দু রকমের ডাল রেখেছি,
একটা মাছের মাথা দিয়ে মুগ ডাল আর একটা ছোলার ডাল নারকেল দিয়ে, ছোলার ডাল রাখা রয়েছে। হ্যাঁ, এবং ওর সঙ্গে রাধা ভল্লবী আছে। আর রাইসের কি অপশন থাকছে? রাইসে ঘি ভাত থাকছে, বাসন্তী পোলাও থাকছে। আচ্ছা, মানে ঘি ভাত এবং বাসন্তী পোলাও দুটোই পাওয়া যাবে। দুটোই পাওয়া যাবে। আর তাছাড়া মেন কোর্সে আমরা যেমন রেখেছি চিংড়ি মাছের ঝাল, চিংড়ি মাছের মালাইকারি ঝাল, বাটি চিংড়ি যেটাকে বলা হয়, মানে সর্ষে টর্ষে দিয়ে, সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে। আচ্ছা, একদম ভাপা ভেটকি, ভেটকি মাছ ভাপা রয়েছে একদম, লেবু পাতা দিয়ে মুরগির মাংস। এছাড়াও আমাদের বাংলাদেশের চিটাগং থেকে থাকছে খাসির মেটে ভুনা। খাসির মেটে ভুনা, এটা তো ভীষণ ইউনিক আইটেম একদম। হ্যাঁ, এটা খুব বাংলাদেশে খুব একটা ফেমাস আইটেম। নরমালি এটা মটন দিয়ে হয় না, বাট আমরা মটন দিয়েই করছি মেটে ভুনাটা। দারুন ইউনিক ব্যাপার। ভেজ প্রিপারেশনে রেখেছি বামুনবাড়ির শুক্তো। কোনটা? এটা হচ্ছে বামুনবাড়ির, এটা বামুনবাড়ির শুক্তো, বামুনবাড়ির, এবং এটা পটল এবং পেঁয়াজ পোস্ত, পটল পেঁয়াজ পোস্ত। তাছাড়া আমাদের পুর ভরা আলুর দম থাকছে। আচ্ছা, যেটা ওই রাধা বল্লবীর সাথে খাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবং আমাদের থাকছে পোস্ত দিয়ে লাল শাক ভাজা। আচ্ছা, রসুন দিয়ে কলমি শাক ভাজা। আচ্ছা, মানে শাকেরও অনেক রকম প্রিপারেশন থাকছে। অনেক রকম প্রিপারেশন থাকছে। আমরা স্টার্টার্স মেন কোর্স কমপ্লিট করে ফেললাম, এবার আমরা ডেজার্ট এগিয়ে যাব। হ্যাঁ, চলুন দেখা যাক আমরা ডেজার্টে কি রেখেছি। একদম ডেজার্টে আমরা রেখেছি রাজভোগ, একদম রসমালাই, রসমালাই রয়েছে, ইয়ামি ইয়ামি করে একদম, চিত্রকূট, চিত্রকূট রয়েছে, দরবেশ, দরবেশ, লবঙ্গলতিকা, লবঙ্গলতিকা, এছাড়াও থাকছে মিষ্টি দই এবং ব্ল্যাক ফরেস্ট গ্যাত। আচ্ছা, মানে গ্যাতো কেক টাইপের, গ্যাতো কেক, বাহ, মানে ব্ল্যাক ফরেস্ট ফ্লেভারে পেয়ে যাবো আমরা। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। শেফের ইন্টারভিউ তো তোমাদেরকে দিয়ে দিয়েছি, কি কি আইটেম বুফেতে থাকছে সব বলে দিয়েছি। আজকে যেগুলো ডিসপ্লে হয়েছে এগুলো ছাড়াও কিন্তু আরো প্রচুর রকম আইটেম কিন্তু তোমরা বুফেতে পেয়ে যাবে যেদিন তোমরা আসবে বুফেটা এনজয় করতে। ওয়েলকাম ড্রিঙ্কস, এখানে কিন্তু দু ধরনের ড্রিঙ্কস এর অপশন পাবে, একটা হচ্ছে ঘোল রয়েছে, একটা হচ্ছে আমপান্নার শরবত। প্রথমে আমপান্নার শরবতটা ট্রাই করি, মিষ্টি চটপাটা আমপান্নার ফ্লেভার, ঠান্ডা ঠান্ডা, ভীষণই রিফ্রেশিং। এই হচ্ছে তোমার বন্ধরাজ লেবুর ঘোল, চলো এটা ট্রাই করি। হ্যাঁ, এটা বেশি ভালো করতে আমাদের বন্ধরাজ লেবুর রস, তার সাথে পাতা, জেস্ট সবকিছু রয়েছে, টক মিষ্টি, এটা দারুণ খেতে। এবার চলো আমরা স্টার্টার্সে চলে এসেছি। স্টার্টার্সে প্রচুর রকম আইটেম রয়েছে। আজকে আমার কাছে দেখো চারখানা রয়েছে, ভেজিটেবল চপ রয়েছে, ওপরে দেখো সস দেওয়া রয়েছে, গার্নিশ করা রয়েছে। ভেঙে দেখি, ও ভেতরে একদম পুর রয়েছে, দেখো বিভিন্ন রকম সবজি দেখতে পাচ্ছি, গাজর, ক্যারেট, ক্যাপসিকাম সব কিছু রয়েছে। চলো একটু বাইট নিই, আলু দিয়ে, বিভিন্ন রকম সবজি দিয়ে, আর পুরটা করে একটু ঝাল ঝাল, স্পাইসি, বাদাম টাদাম দেওয়া রয়েছে, তার মধ্যে ব্রেড ক্রাম্বসের কোটিং দিয়ে একদম ডিপ ফ্রাই করা, ভালো খেতে এটা। কিন্তু বন্ধরাজ ফিশ কাটলেট রয়েছে, এটা ভেঙে দেখি, একদম গরম গরম পুরো একদম, দেখো ধোঁয়া উঠছে। চলো বাইট নিই, মাছের সাথে আলু, পেঁয়াজ, পেঁয়াজ দিয়েছে, হালকা না হিং দিয়েছে, হিঙের গন্ধ বেরোচ্ছে, আর ওপরটা পুরো কুড়মুড়ে, আর ভেতরটা একদম পুরো নরম নরম, ঝাল ঝাল, মজাদার খেতে একদম, মাছের দারুণ ফ্লেভার, ফাটাফাট এটা খেতে দারুণ। মুরশি গিলাফি, এটা তোমার চিকেন স্ম্যাশ রয়েছে, আর তার সাথে বিভিন্ন রকমের দেখো সবজি রয়েছে, বেল পেপার রয়েছে, ইয়েলো, রেড বেল পেপার দিয়ে একদম করেছে, ওপরটা পুরো একদম গ্রিল করা ভালো করে। চলো এটা আবার ট্রাই করি, ভেতরটা একদম পুরো স্ম্যাশ করা চিকেন, যেরকম আমরা শিক কাবাব বা পেয়ারি কাবাব খাই না, পুরো ওই রকম টাইপের। চলো বাইটটা নিই, দারুন স্মোকিনেস, জোয়ান দেওয়া রয়েছে, দুর্দান্ত ভেতর। তুরি মুর্গ টিক্কা আমি একদম সফট, দেখেছো সফট, জুসি কাইন্ড অফ, পুরো একদম চিকেন পুরো ধরলাম খুলে গেল। চলো এবার একটু ট্রাই করি, বাটারি কসৌরি মেথি রয়েছে, টক টক কসৌরি মেথি দেওয়া রয়েছে, দারুন স্মোকিনেস, পুরো বাটারি, টাটার্স এর ফিশ আর চিকেনের শিক কাবাব আর কস্তুরি, তিনটে জাস্ট ফাটাফাটি খেতে। অ্যাডার্স হয়ে গেছে, আমরা আবার মেন কোর্সে চলে এসেছি। মেন কোর্সে কিন্তু তোমরা এখানে লুচি, রাধা বল্লবী করছে, দেখো রাধা বল্লবী, চলো এটাকে একটু ভিন, ও বাহ, ভালো পরিমাণে দেখো পুর দেওয়া রয়েছে, দেখেছো একটি ভর্তি পরিমাণে একদম পুর রয়েছে। চলো আগে রাধা বল্লবীটা শুধু একটু ট্রাই করি, সালাদ আর বিউলির ডালের ভাজা মশলা দেওয়া রয়েছে, ছোলার ডাল রয়েছে, রাধা বল্লবী দিয়ে একটু ছোলার ডালটা ট্রাই করি, ছোলার ডালটা মিষ্টি মিষ্টি, আর রাধা বল্লবীতে একটু ভাজা মশলা দেওয়া রয়েছে,
দারুণ খেতে, একদম ফাটাফাটি কম্বিনেশন। রাইসে চলে এসেছি, রাইসের সাথে খাওয়ার জন্য কিন্তু অনেক রকমের ভর্তা রয়েছে। এটা হচ্ছে তোমার ধনে পাতা দিয়ে ভর্তা, আর এটা হচ্ছে বেগুন পোড়ার ভর্তা, আর এটা হচ্ছে ডিম কাসন্দি ভর্তা। তো ভর্তা আমার ভীষণই ফেভারিট। এছাড়াও কিন্তু আরো অনেক রকমের ভর্তা তোমরা ওই দিন পেয়ে যাবে যেদিন তোমরা বুফেটা এনজয় করতে আসবে। আর এখানে চাট ছিল, দেখো আলু কাবলির মতো, একটু চাটও নিয়ে চলে এসেছি, একটু ট্রাই করি। আলু কাবলি, কাবলি ছোলার পিঁয়াজ পেঁয়াজ ধনে পাতা দিয়ে আলু কাবলি মজাদার। ধনে পাতা বাটার যে ভর্তাটা আছে সেটা ট্রাই করছি। ভালো করে ভাতু দিয়ে মেখে নিলাম, চলো। ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষের তেল দিয়ে করে যান, ভীষণই কিন্তু ভালো হবে। চলো, এই যে বেগুন ভর্তা রয়েছে, বেগুনের মধ্যে না পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে একদম করেছে, আর বেগুনটাকে পুরো পুড়িয়ে কিন্তু এই ভর্তাটা পুরো বানানো। চলো, ভাতুর সাথে ভালো করে একদম মেখে মুখে নিলাম, দিয়ে একদম বাই। পেঁয়াজটা কাঁচা দেয়নি, পেঁয়াজটা ভেজে তারপর কিন্তু মাখিয়েছে। ভর্তা ভর্তা ফেলে পরে আর কিন্তু চাই না, মনটা পুরো খুশিতে একদম পাগল হয়ে যায়। ডিম কাসুন্দি ভর্তা, মধ্যে কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছি, ডিম সেদ্ধ, পেঁয়াজ টিয়াজ সব দেওয়া রয়েছে। চলো, ভালো করে একদম ভাতুটাকে মেখে নিলাম, দিয়ে একদম বাইট। সেদ্ধ করবে, তার মধ্যে ভাজা পেঁয়াজ দেবে, কাঁচা পেঁয়াজ দেবে, ধনে পাতা দেবে, কাঁচা লঙ্কা দেবে, সর্ষের তেল দেবে, দিয়ে হালকা একটু লেবুর রস আর কাসুন্দি দিয়ে দেবে, দুর্দান্ত। ভাতের সাথে ঘিটাকে মেখে নিলাম, মানে ঘিও পাবে, ঘি ভাত তো রয়েছেই। এখানে রয়েছে তোমার বেগুন ভাজা, তার সাথে আরো অনেক রকম ভাজা, বাট ঘি দিয়ে ভাত দিয়ে মেখে তার সাথে বেগুন ভাজা মুখে দিয়ে দুর্দান্ত লাগে। বেগুনটা তোমার কালো জিরে দিয়ে বেসন দিয়ে ভাজা, বেগুন দিয়ে ঘি দিয়ে ভাত খাচ্ছে, দুর্দান্ত। কাঁকড় ভাজাও রয়েছে, প্রত্যেকটা ভাজাতে কিন্তু তোমার কালো জিরে হলুদ লঙ্কা দিয়ে একদম ভেজেছে। যখন কিন্তু ডালের অপশন পেয়ে যাবে, নর্মাল ডাল, মাছের মাথার ডাল, আমি নর্মাল ডাল নিয়েছি, নর্মাল মুগের ডাল সবজি দেওয়া। ঢোকার ডাল্লাও পেয়ে যাবে, তো ঢোকার ডাল্লাটা একটু মুখে দিয়ে ভাতটা খেয়ে নি। ছোলার ডাল দিয়ে ঢোকার ডাল্লাটা করেছে, দারুণ খেতে। শুক্তো রয়েছে, শুক্তো ছাড়া তো দুর্গাপুজো পুরো ইনকমপ্লিট। আর এখানে রয়েছে তোমার পটল পোস্ত, আর এদিকে রয়েছে পনির, সজনে ডাঁটা, বটবটি, গাজর, কাঁচকলা, আলু, পেঁপে সবকিছু দিয়ে একদম শুক্তোটা করা। রাঁধুনির ঘি, দুধ সবকিছু দিয়ে করেছে, এরকম মিষ্টি মিষ্টি। উচ্ছে দেওয়ার জন্য একটা তেতো তেতো ভাব রয়েছে, দারুণ খেতে। পটল আলু দুটো দিয়ে একদম পুরো পোস্তটা করা। তো চলো, পটল আর আলুটাকে ভালো করে ভেজে তার মধ্যে পোস্ত টোস্ত দিয়ে করেছে, কালো জিরে ফোড়ন দিয়েছে, একটু মিষ্টি মিষ্টি। ঝালটা কিন্তু পুরো কাঁচা লঙ্কা, দারুণ খেতে। মানে দেখো, পালক পনিরও রয়েছে, এরকম বড় বড় কিউব রয়েছে পনিরে। আর এরকম নর্থ ইন্ডিয়ান প্রিপারেশন হয় পালক পনির, ওরকম বুফেতে কিন্তু এতগুলো বেঙ্গলি আইটেমের পাশাপাশি তোমরা কিন্তু চাইনিজও পাবে। এই যে দেখো, একদম ভুল করে প্লেটে চাইনিজ সাজিয়ে নিয়ে চলে এসেছি। নর্মাল নুডলস রয়েছে, হাক্কা নুডলস, আর এখানে একটা স্প্যাগেটি টাইপের কিন্তু নুডলস রয়েছে, এটা হচ্ছে রেড সসের ওপর রয়েছে, ভেজ মাঞ্চুরিয়ান রয়েছে, আর এখানে কিন্তু তোমার চিলি ফিশ রয়েছে, প্রচুর সয়া সস দিয়েছে, পুরো কালা কালা হয়ে গেছে একদম। গোলমরিচের ঝাল রয়েছে, ভিনিগারের জন্য একটু টক টক ভাব। ভীষণই নুডলসটা কিন্তু ফ্লেভারফুল গো, মানে আজকে আমরা এরকম ফ্লেভারের পেয়েছি, মানে এর প্রিপারেশন, ও তোমরা যেদিনকে আসবে হয়তো অন্য কোনো প্রিপারেশনই থাকবে, বাট নুডলস তোমরা পাবে। নুডলসটা ট্রাই করি, এটা কি প্রিপারেশন দেখি। হ্যাঁ, টমেটো সালসা টাইপের রয়েছে, একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি ভাব, টমেটো আর চিলি ফ্লেক্সের ভাবটা বেশি। আমরা রেড সস পাস্তা যেটা হয় সেই রকম দিয়ে তোমার স্প্যাগেটি দিয়ে করে দিয়েছে। বেবিকর্ন, বেবিকর্নস একদম পুরো ভর্তি, বেবিকর্ন, জুকিনি, ব্রেড পেপার সবকিছু দিয়ে একদম করেছে। তখন বড় বড় কিন্তু ফিশ থাকছে গো, দেখো ভর্তি মাছ, এই দেখো ভর্তি একদম মাছ রয়েছে, একদম ভেটকি মাছ দিয়ে কিন্তু করা এটা, ভীষণই টেস্টি। সস আর চিলি সস, টমেটো সস, সব রকম সস দিয়ে একদম টস করা। কোটিংটা দেখো একদম পাতলার, পুরো ভেতরে মাছ, এটা ভীষণ ভালো খেতে, মানে চাইনিজের মধ্যে এটা মাছ খায়। দেখো, লেবু পাতা দিয়ে, মানে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে একদম মুরগির ঝোল, এরকম চিকেনের লেগ পিস রয়েছে, তারও চিকেনের পিস আমরা নিয়ে নিয়েছি, করে মেখে নিলাম, দিয়ে একটু চিকেনটা ট্রাই করি, দিয়ে চলো বাইট। গন্ধরাজ লেবুর সুন্দর গন্ধ, একদম পাতলা পুরো হালকা পুরো চিকেনটা, পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে একদম পাতলা করে যে রবিবারের দুপুরের ঝোলটা হয় তার মধ্যে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিয়েছে, ভীষণ ভালো খেতে। ভাপা ভেটকিটা ট্রাই করি, এটা হচ্ছে সর্ষে ভাপা নারকল দিয়ে ভাপাটা, ভাপা ভেটকি, মানে এটা পুরো হচ্ছে তোমার ভেটকি মাছের ফিলে, তার মধ্যে তোমার নারকল দিয়ে সর্ষে বাটা দিয়ে আর কি করেছে। আগে এটা চলো একটু ট্রাই করি ফিশটা, পুরো ঝাঁঝালো একদম, সর্ষের তেল, সর্ষে বাটা, পোস্ত সবকিছু দেওয়া রয়েছে,
একটু ঝালঝাল স্পাইসি টাইপের, ভীষণই ফ্লেভারফুল। এটা দিয়ে গরম ভাত এক থালা খেয়ে নিতে পারবে। আর পুরো সলিড একদম ভেটকি মাছ, মানে এই বুফেতে তোমরা এরকম ভেটকি মাছ, পিওর ভেটকি মাছ আনলিমিটেড পাবে, যত ইচ্ছা তত খেতে পারবে। এইরকম সাইজের তোমার চিংড়ি মাছের মালাইকারি রয়েছে, জাম্বো চিংড়ি, মানে এরকম চিংড়ি তোমরা যদি আলাকাটে নিতে চাও এক একটা পিস তোমার 200 টাকা 250 টাকা করে পড়ে যাবে। সেখানে এইরকম বড় বড় চিংড়ি তোমরা এই বুফেতে পাচ্ছ, কিন্তু পুরো আনলিমিটেড, প্লেটটাই পুরো ভরে গেল এত বড় সাইজের চিংড়ি। তার সাথে একটু গ্রেভি নিয়ে নিলাম, খেদি পেঁয়াজ রয়েছে, সর্ষে রয়েছে, টক দই আছে এবং নারকেলের দুধ রয়েছে, দিয়ে একদম করেছে। এটা না, এটা না মশালা চিংড়ির মতো প্রিপারেশন, এটা আমাদের যে নারকেল দুধের চিংড়ি মাছের মালাইকারি ওরকম নয়, একটু মশালাদার খেতে। একদম ছাড়িয়ে বডির থেকে একদম পুরো ভেতরে দেখেছো, ভর্তি একদম ঘিলু, দেখো একদম পুরো ফ্রেশ, দেখেছো দারুন। এইরকম তোমরা প্রন পাচ্ছ আনলিমিটেড, ভাবা যায়। আর চলে এসেছি বাঙালিদের সব থেকে ফেভারিট, সেটা হচ্ছে বাসন্তী পোলাও, আর তার সাথে মাটন কষা, হচ্ছে গোলবাড়ির মাটন কষা। তো দেখো এখানে কাজু কিশমিশ দিয়ে কিন্তু পুরো একদম পোলাওটা করা, চলো ট্রাই করি। গোবিন্দভোগ চাল নয়, নর্মাল যে বাসমতি চাল সেইটা দিয়ে করেছে, আসলে কাজু কিশমিশ দিয়ে ঘিজিয়ে করেছে, বেশ ভালো করতে একটা এলাচের ফ্লেভার রয়েছে, এটা তোমরা শুধুও খেতে পারবে। মাটনের ন্যালি নিহারির পিস আমার রয়েছে, গোলবাড়ির মাটন অনুযায়ী দেখো পুরো একদম কালচে কালচে ভাবটা পুরো রয়েছে, দেখো হাত দিচ্ছে একদম খুলে যাচ্ছে, দেখেছো পুরো রেওয়াজি একদম মাটন, পুরো হেভি দেখতে, দেখো একদম পিঙ্কি পিঙ্কি ভাব, একদম নরম তুলতুলে মাটন। মাটনটা দিয়ে রাইসটা দিয়ে দেন বাই, এত নরম হয়েছে মাটনটা, আমাদের নির্ঘাত পেঁপে কুচি কুচি করে দিয়েছে, মানে পেঁপের রসাতে না মাটন একদম সফট হয়ে যায়। আপনার সর্ষের তেলে রান্না, একদম ঝালঝাল স্পাইসি টাইপের, চিনি চিনি দিয়েছে, মানে একটু ক্যারামেলাইজ হয়েছে, ভীষণ ভালো করতে, মানে সাইজ দেখেছো মাটনের, এইরকম বড় বড় রেওয়াজি মাটনের তোমরা আনলিমিটেড পাচ্ছ। মানে এই বুফের মেন হাইলাইটেড হচ্ছে এরকম বড় বড় গলদা চিংড়ি আর এইরকম মাটন, পুরো আনলিমিটেড থাকে। তার সাথে ভেটকি মাছের এত রকমের প্রিপারেশন, আমি বলবো এটা জাস্ট গ্র্যাব করে নেওয়ার মতো একটা পাটা পাটি বুফে। আমরা ডেজার্টে চলে এসেছি, এই যে দেখো এখানে রসমালাই রয়েছে, নরম নরম রসমালাই, চলো রসমালাইটা ট্রাই করি, একদম কেশরিয়া রসমালাই, দারুণ তো মুখে দিচ্ছে, একদম মিশে যাচ্ছে, দুর্দান্ত টেস্ট, প্রেশারের ফ্লেভার। হচ্ছে তোমার চিত্রকূট, চিত্রকূটটা কিন্তু বেশ নরম, আমি ভাবছিলাম শক্ত হবে, পুরো ধুয়ে ওর উপরে নারকোল ফারকোল দেওয়া রয়েছে। এই হচ্ছে বড় বড় রাজভোগ, এটা কমলাভোগ মনে হচ্ছে, দেখি তো ট্রাই করে, রাজভোগ বাট এলাচি ফ্লেভার, ছানা দিয়ে করা, এটা কিন্তু স্পঞ্জি নয়, দেখো দরবেশ, নরম নরম দরবেশ, ভেতরে কাজু কাজু দেয়া, ভালো খেতে মজাদার। কিন্তু হচ্ছে দেখো লবঙ্গ লতিকা, লবঙ্গ টবঙ্গ দিয়ে আর কি এটা তোমার করে, তোমার হচ্ছে ছানা দিয়ে ক্ষীর দিয়ে আসলে ময়দা দিয়ে মেখে এটা করে, ফ্রাই করে দেন হচ্ছে চিনি শিরাতে ডিপ করা, ভালো খেতে। বাট আমি বলবো তোমরা এসে সোজা রসমালাইতে অ্যাটাক করবে। এছাড়াও আরো অনেক রকমের আইটেম তোমরা শুধু পাবে ডেজার্টে, তার মধ্যে ব্ল্যাক ফরেস্ট কেক হচ্ছে সব থেকে হাইলাইটেড, ব্ল্যাক ফরেস্ট কেকটা ট্রাই করি, একদম সফট স্পঞ্জি কেক। রাই প্লাজার এই দুর্গাপুজো স্পেশাল আগমনী মহাভোজটা তোমাদের দেখালাম, প্রচুর আইটেম রয়েছে, এবং এই বুফের মেন হাইলাইটেড হচ্ছে আনলিমিটেড ওই রকম বড় বড় গোলবাড়ির মাটন পাচ্ছ, আর এই রকম বড় বড় টি মালাইকারি রয়েছে চিংড়ি মাছের, আর ভেটকি মাছের তো এত রকম আইটেম, একদম বেঙ্গলি চাইনিজ মিলে একটা ফাটাফাটি বুফের কম্বিনেশন। তো এই বুফেটা দেখো শুরু হচ্ছে কিন্তু 8 অক্টোবর, মানে 8 তারিখ থেকে 13 তারিখ অবধি কিন্তু চলবে, এবং লাঞ্চ এবং ডিনার বোথ টাইমেই কিন্তু এই বুফেটা চলবে। লাঞ্চের টাইম হচ্ছে 12:30 থেকে 4, ডিনার হচ্ছে 7:30 থেকে, যতক্ষণ ক্রাউড থাকবে ততক্ষণ কিন্তু এই ল্যাভিশ কাইন্ড অফ বুফেটা তোমরা এনজয় করতে পারবে। এই বুফেটার প্রাইস থাকছে কিন্তু পার পার্সন 1696 টাকায়, বুঝতে পেরেছো, দিয়ে একদম এনজয় করবে। তোমরা জোম্যাটো সুইগি নিয়ার বাই ইজি ডাইনিং সব জায়গা থেকে কিন্তু তোমরা কুপন কেটে নিতে পারো, কারণ দুর্গাপুজোর সময় প্রচুর রাশ হয়। তোমরা যদি রিজার্ভেশন করতে চাও এখানে দেখো নাম্বার দেওয়া রয়েছে 8420050709 অথবা 8420050723, এই নাম্বারে তোমরা ফোন করে কিন্তু তোমরা বুকিংও করে নিতে পারো। তো অল ডিটেলস দিয়ে দিলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আমার সাথে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে, টিল দেন টাটা অ্যান্ড কিপ লাভিং, আর পাশে যা, বাই বাই বাই।